হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আসলে সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি এসেছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাতে। তো আমি ইচ এন্ড এভরিবডি সবাইকে জানাচ্ছি আমাদের বাংলা নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। আমি প্রার্থনা করি সবার এই বছরটা যেন খুব ভালো কাটে, আনন্দ কাটে, আর হচ্ছে খুব উৎফুল্লে কাটে। আর যেটা বলবো, আমার এবারে নববর্ষটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এবার আমার কাছে সবাই আছে, আমার ছেলে মেয়ে সবাই আছে। তো লাবণ্যকে নিয়ে সবাই খুব ভিডিও দেখতে চায়, লাবণ্য নতুন নতুন ভিডিও চায়। তো লাবণ্য আসলে যেটা হয়, সবাই প্রচুর ভিডিও রিকোয়েস্ট করে যে লাবণ্যকে নিয়ে যেন আমি ভিডিও করি। বাট মেয়েটা তো অনেক ছোট, ওকে নিয়ে আসলে খুব বেশি ভিডিও করা যায় না। আর ওর জন্য আমি যেটা করি, প্রতিবার ও আসলে আমার বাসায় কিছু সফটওয়্যার থাকে, যেগুলো আমি ঘোড়া টিম টয় মিডি থেকে নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো ও চলে গেলে আমি সবগুলা টয় বস্তা বন্দি করে রেখে দিই, ও আসলে আবার সবগুলা নিই। তো এইবার ওর জন্য আমি বেশ কিছু নতুন কালেকশন এনেছি পুতুলের। তো সেইগুলো সহ আমি ওর একটা ভিডিও করতে চাচ্ছি, জানি না ও কতটুকু সাপোর্ট করবে। তো আজকে এই ওর এই ভিডিওটা আমি আপনাদের সাথে নববর্ষ উপলক্ষে শেয়ার করতে যাচ্ছি। আর পেছনে একটা গরু আছে, কিউট গরু, এই গরুটা কিনে এনেছি। এই গরুটা অনেক কিউট, এটা আসলে একটা কোলবালিশ, এটাও লাবণ্যর জন্য নিয়ে আসা। তো যেটা বলছিলাম, দাঁড়াবো এখানে দাঁড়া, আচ্ছা গরুটাকে উল্টে দিলাম। তো যেটা বলছিলাম, আমি জানি না লাবণ্যকে নিয়ে কতটুকু কি ভিডিও করতে পারবো। আর হচ্ছে লাবণ্যর জন্য খুবই কিউট একটা ড্রেস আমি ডিজাইন করেছি, আপনারা জানাবেন কেমন হয়েছে। আর যদি ডিটেলস কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন। আর আমরা সপরিবারে সবাই রেডি হয়েছি, যদি যেহেতু পহেলা বৈশাখ, বাট বাইরে কোথাও বের হচ্ছি না, নিজেরা ঘরে নিজেদের মতো করে উদযাপন করছি লাবণ্যর সাথে। তো চলেন লাবণ্যর ক্লিপগুলো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি শুরুটাই করেছি লাবণ্যর জামা দিয়ে। তো লাবণ্যর জামাটা কিন্তু আমার বিড়াল পুঁজিকেও আমি পরিয়েছি। তো এই লাবণ্যর সম্পূর্ণ জামাটা আমি নিজেই ডিজাইন করেছি। তো লাবণ্যর জন্য এখানে টিপ, চুড়ি, গহনাঘাটি যা কিছু ছিল সব কিছু এখানে আছে, সব কিছু আমি নিজেই অ্যারেঞ্জ করেছি। আর একটা ছোট্ট ঘাগড়া বানানোর জন্য মোটামুটি আমাকে খুব বেশি ব্যাগ পেতে হয় নাই, খুব ইজিলি আমি বানিয়ে ফেলেছি। তো যাই হোক, লাবণ্যকে ঘিরে আমরা যেটা করি, আমার মানে খুব ইচ্ছে করে যে ওর সাথে ও যতদিন আমার বাসায় থাকে, মানে স্মৃতিগুলো জাস্ট একটু ক্যামেরাবন্দি করে রাখার, যার কারণে আমরা সবাই রেডি রেডি হয়ে যেটা করি ওকে ঘিরে একটু আনন্দ করার চেষ্টা করি। কিন্তু আজকে ঘটনা ঘটেছে অন্য জায়গায়। ম্যাডামের তো আজকে চোখ থেকে ঘুমই যাচ্ছে না, উনি আজকে কেন যেন সারাদিন ঘুমাচ্ছে। সেই সকাল থেকে আমি ওনার পেছনে লেগে আছি যে ওনাকে নিয়ে আজকে আমরা একটু ছবি টবি তুলবো, আমরা একটু সবার সাথে শেয়ার করবো। কিন্তু না, ম্যাডামকে যেখানে শোয়াচ্ছে উনি সেখানেই শুয়ে পড়ছে, মানে সে কি এক অবস্থা। তো যাই হোক, ওকে জাগিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চলছিল আমাদের সবার মাঝে। তা ও যেটা করে, ও সফটওয়্যার অনেক পছন্দ করে, ওকে সফটওয়্যারগুলো দিচ্ছিলাম, সে ধরছিল, ধরে আবার ফেলে দিচ্ছিল, আবার খেলছিল, মানে ওর ইচ্ছে মতো। তাছাড়া ঘরের মধ্যে টুই 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 করে ঘুরতেও খুব পছন্দ করে, যদিও বিড়ালের রুমে ওকে যেতে দিই না। বিড়ালের রুমে গিয়ে সবার প্রথমে যেটা করে, বিড়ালগুলার ঘাড়ের মধ্যে ধরে তারপর এভাবে টেনে নিয়ে আসে, আয় আমার কোলে আসবি না মানে আসতে হবে, এক ফোঁটা ভয় সে আমার বিড়ালগুলাকে পায় না। তো যাই হোক, সে প্রতি ঘরে ঘরে যাবে, ঘরের মধ্যে গিয়ে এটা সেটা ধরার চেষ্টা করবে, এখানে সেখানে উঠবে। আর সবথেকে বেশি যে কাজটা করে সেটা হচ্ছে ওর মাকে খুঁজে। তো ওর মা কিন্তু আমার বাসায় আছে, আমি গতকাল পুচির মাতে একটা ভিডিও দিয়েছি, সেখানে ডিটেলস বলেছি। তো লাবণ্যকে কোথা থেকে আসছে, প্রচুর 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 প্রশ্ন থাকে। আমি এর আগেও লাবণ্যকে নিয়ে একটা ভিডিও করেছি এবং সেখানে আমি বলেছি আমি হচ্ছি লাবণ্যর কি বলবো এটাকে, আমি ওর সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছি। অনেকে আবার বলে যে অ্যাডপশনের মিনিং এটা না, আপনি যেটা নিচ্ছেন, ঠিক আছে ভাই, অ্যাডপশনের মিনিং যদি এটা না হয় তাহলে আমি ওকে অ্যাডপ্ট করি নাই। বাট ওর জন্মের পর থেকে শুরু করে ওকে আমি যতদিন বেঁচে থাকবো ওর সব কিছু আমার আমার নিজের উপর আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে যদি আপনারা অ্যাডপশন বলেন অ্যাডপশন, যদি অন্য কিছু বলেন তাহলে সেটাই, বাট সে আমার কাছেই থাকবে, তার পড়াশোনা থেকে শুরু করে তার বিয়ে শাদী থেকে শুরু করে। যদি আপনাদের দোয়ায় আমি বেঁচে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে সেটা আমি আমার জীবনকালে করে যেতে চাই। তো যাই হোক, এই যে বুড়িটা সারাদিন তুই 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 করে ঘুরছে, তো লাবণ্যকে এবার আমাদের বাসায় নিয়ে আসার কিন্তু আরও একটা রিজন ছিল, নট অনলি পহেলা বৈশাখ, বা সাথে যেটা ছিল ওর ছোট দাদার বার্থডে ছিল কিছুদিন আগে, আমি সেই বার্থডে ক্লিপগুলো ক্লিপগুলো আজকে অ্যাটাচ করে দিব। তো লাবণ্যর আজকের ঘটনা যেটা হয়েছে, আজকে সে হাসছিলই না, অনেক কষ্ট করে এতটুকু হাসি সে দিয়েছে, সারাদিনের প্রাপ্তি এতটুকু হাসি। তারপর আমরা যেটা করলাম, মা মেয়ে একটু দোল খেলাম। তা আমার আসলে মেয়ের প্রচুর শখ ছিল সবসময়, আমি চাইতাম উপর কাছে যে আমি যেন একটা মেয়ের মা হতে পারি। ফাইনালি সেটা আমার লাবণ্য এসে পূরণ করেছে, তাছাড়া পুচি তো আমার মেয়ে আছেই। তো যাই হোক, তো ওকে পেয়ে আসলে আমরা যেটা করি, এরকম নাচ গান ঘরের মধ্যে একটু হই হুল্লোড় চলেই। আমার পোলাপেনগুলো যেটা করতেছে আমাকে একটু ইরিটেট করার চেষ্টা করতেছে, যেহেতু আমি একটা ক্লিপ নিতে যাচ্ছি লাবণ্যর সাথে। লাবণ্য আজকে হাসছে না, তার একমাত্র কারণ হচ্ছে ওনার ঘুম আসছে। তো বাচ্চা থেকে তো আসলে মানে মানে ওরা যদি নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে কিছু না করে, সেটাকে কিন্তু আসলে মানে একদম বলে কয়ে নিয়ে আসা যায় না। তো যার
কারণে হচ্ছে ও যেভাবে আছে ও সেভাবেই থাকুক, বরং আমরা হাসি। তো ওকে কোলে পিঠে করে আমি সুন্দর করে হাসা হাসি করছি আর একটু একটু করে দোল খাচ্ছি। মূল উদ্দেশ্য হচ্ছে যে ওকে একটু হাসানো, কিন্তু না, বেচারি হাসছে না। তো এখানে আরেকটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে আমি আর লাবণ্য কিন্তু আজকে সেম সেম ড্রেস, ম্যাচিং ম্যাচিং ড্রেস ছিল। যদি আমার ড্রেসের প্যাটার্ন অন্যরকম, লাবণ্য ড্রেসটা একটু ঘাগড়া টাইপ, বাট আমাদের দুইজনের কম্বিনেশন কিন্তু সেমই ছিল, পিঙ্কের মধ্যে সাদা। তো যাই হোক, রানী গোলাপি আর সাদা কম্বিনেশন আমি করেছি। এখানে ঘটনা যেটা হয়েছে, লাবণ্য কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমি ওকে নিয়ে আসছি, এখনো বুঝে উঠতে পারতেছে না যে কি চলতেছে এখানে। তো যাই হোক, বেচারিকে ধরে অনেক চেষ্টা করলাম, একটু সুন্দর সুন্দর ক্লিপ নেওয়ার কিন্তু হইলো না। যতটুকু হয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর লাবণ্যকে আরো যদি প্রশ্ন থাকে, আরো বেশি বেশি যদি প্রশ্ন থাকে, তাহলে পুচির মাতে আমি লাস্ট ডেতে একটা ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখতে পারেন। পুচির মা হচ্ছে আমার অ্যানাদার পেজ। তো এই যে ঘোড়ার ডিম থেকে আমি যে টয়গুলা নিয়েছি, এই কোলবালিশগুলো আমার খুব ভালো লাগে, বাচ্চারা ঘুমাবে, তাদের পাশে গরুগুলাও ঘুমাবে, গরু থাকে, বিড়াল থাকে, কত সুন্দর সুন্দর সফট হয়। সফট জিনিসটা আমার আসলে খুবই আদরে লাগে। তো যাই হোক, আমার প্রিন্সেসটা ঘুমাচ্ছিল, তো ওকে যেটা বললাম, ও ঘুমের কারণে আসলে পোজ দিতে পারছিল না, হাসতে পারছিল না। তো ফাইনালি যখন সে ঘুমিয়ে গেছে, তখনই আমি ওকে সুন্দর করে সাজিয়ে কিছু ক্লিপ নিলাম, সাথে এই যে গাধা গরুগুলাকে সাজিয়ে দিলাম। ওর জন্য প্রচুর 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 সফট আনা হয়েছে। এই বিড়ালটা একটু অ্যাংরি হয়ে গেছে, কারণ হচ্ছে ওকে কেন লাবণ্যর পাশে রাখা হয় নাই, সেই জন্য সম্ভবত একটু অ্যাংরি হয়ে গেছে। বাট কোনো ব্যাপার না, লাবণ্য ঘুম থেকে উঠলে আবার এগুলার উপরে দাপ্পুস দুপ্পুস করে পড়বে আর এগুলাকে নিয়ে খেলবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম একটু আগে, যে আমার ছেলের জন্মদিন উপলক্ষে কিন্তু লাবণ্যকে এবার আমি নিয়ে আসছি। তাছাড়া গরমকাল চলে আসছে, ওকে আমি গরমকালটা আমার কাছেই রাখবো, যার কারণে ওকে নিয়ে আসছি। তো আমি লাবণ্যর জন্য সামার উপলক্ষে অনেক কেনাকাটা করেছি, সেই সব কিছুই আপনারা পূজিমার সেই ভিডিওতে পাবেন। আর এদিকে ঘটনা যেটা হয়েছিল, সেদিন দাদা ভাইয়ের জন্মদিন ছিল, জন্মদিন উপলক্ষে সারা ঘর আমি সাজাচ্ছিলাম, সমস্ত ঘর সাজানোর এটা ছিল প্রথম প্রাথমিক ক্লিপ বা প্রাথমিক ধাপ, যেখানে লাবণ্য নিজেও আমাদেরকে হেল্প করতেছিল। মানে বুড়িটা এখনই বড় হয়ে গেছে, ও আসলে অপেক্ষা করতে পারতেছে না। তো যাই হোক, যেদিন আসলে ওই দিন আসলে প্রচুর 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 ব্যস্ততার ভিতর গিয়েছে, বাইরে যাওয়া আসা, তারপরে হচ্ছে কেনাকাটা করা, সবকিছু মিলে আমি আসলে সারাদিনে রান্নাবান্নার করার সুযোগও পাই নাই। তো যেটা হয়েছে, আমি যে আপুর কাছ থেকে কেক নেই, সামুস কিচেন ওয়ার্ল্ড, তো সেই আপুই মোটামুটি রান্নাবান্নার পুরো প্যাকেজের মানে পুরো দায়িত্বই নিয়ে নিছে। আমাকে বলছে যে আপু আপনি জাস্ট নিশ্চিন্ত থাকেন, আপনার সব কিছু প্যাকেজ করে আমি পাঠিয়ে দিব। তো যাই হোক, আসলে কিছু মানুষকে ভরসা করতে পারি। তো এখানে আমার বাচ্চারা অনেক পছন্দ করে ডোনাট, ওদের জন্য ডোনাট নিয়েছি। আর গোলুর হচ্ছে কেকের মধ্যে ওর থিম ছিল অরেঞ্জ, গ্রিন আর হচ্ছে ব্লু, তো ঠিক সেই রকম একটা থিমের উপরে সামু আপু হচ্ছে ওর কেকটা দাঁড়া করিয়ে দিয়েছে, জিনিসটা অনেক জোস ছিল। শুধুমাত্র তাই না, আমাদের সবার জন্য খাবার রান্না করে পাঠিয়ে দিয়েছিল, যেহেতু আমি ওই দিন সময় পাই নাই। তো সব কিছু মিলে আমাদের দুইটা দিন খুব দারুণ কেটেছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করা ছিল, শেয়ার করে নিলাম। তো এই ছিল আমার মোটামুটি দুই দিনের কিছু ছোট ছোট স্মৃতি আর হচ্ছে কিছু ক্লিপ, যেগুলো আমি সবসময় আমার সাথে করে বহন করতে পারবো। তাছাড়া আমার মেয়েটা যেটা আমার কাছে আছে, ও যখন দূরে চলে যায়, আমি যখন ওকে মিস করি, তখন এই ক্লিপগুলো আসলে আমাকে অনেক কিছু মানে ফিল করায়। কেন হচ্ছে ওরা তিন ভাই বোন খুব বেশি ফটোশ্যুট করতে মানে পছন্দ করে না, বাট তারপরে আমার খুশির জন্য ওরা হচ্ছে ফটোশ্যুটটা করে। তো এই যে আরিয়ান, গোলু আর হচ্ছে লাবণ্য, লাবণ্য কিছু না বুঝেই মাঝখানে বসেছিল। তো যাই হোক, ফাইনালি আমিও রেডি হয়ে চলে আসছি, বাচ্চা কাচ্চাদের আবদার থাকে যে মা তুমিও একটু রেডি হও, দেন আমি একটু রেডি হয়ে চলে আসছি এবং সবার সাথে কেক কাটাকাটি করলাম, ভাগাভাগি করলাম। এখানে আমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চারাও ছিল। তো এই হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে, আমার দুই ছেলে, তারপরে হচ্ছে তার ছেলে, তারপরে হচ্ছে লাবু। তো সবাই মিলে আমরা আসলে কয়েকটা দিন খুব দারুণভাবে পার করলাম, আর সবকিছু মিলে আসলে ভালোই কেটেছে, আপনাদের দোয়া এবং আশীর্বাদে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই সম্পূর্ণ তিনতলা কেকটা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, এবং সেটা আমরা যেটা করবো, আমরা বাইরে যে সুবিধাবঞ্চিত বাচ্চা কাচ্চা আছে তাদের সবার সাথে শেয়ার করে দিব। তো এই ছিল আর কি আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত আমি এখানেই বিদায় নিচ্ছি। আর পরিশেষে যে ক্লিপগুলো দেখাচ্ছি, যেহেতু এখন রোজা রমজান মাস, দিনের বেলা অনেকেই আমার মানে ভিডিওটা দেখবে, যার কারণে হচ্ছে খাবারের রিভিউটা আমি দিচ্ছি না, বাট আমি মুখে বলে দিচ্ছি খাবারটা আসলেই জোস ছিল। শ্যামু আপু যে এরকম কম্বো হিসেবে মানে একটা মানে জন্মদিনের অ্যারেঞ্জ করে ফেলছে, সেটার জন্য শ্যামু আপুকে ধন্যবাদ, আর ঘোড়া ডিম টয় বিটিকে ধন্যবাদ আমাকে এত সুলভ মূল্যে এতগুলো সফট টয় দেওয়ার জন্য আমার লাবুর জন্য। তো এই ছিল আর কি আমাদের আজকের দিনের ভিডিও। তো সবাই খুব ভালো থাকবেন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা।